দশকের মধ্যে স্কুলের ফেরার নির্দেশনার প্রতিবাদে শিকাগো পাবলিক স্কুলের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেছে। শিকাগোর ডেমোক্রেটিক মেয়র লরি লাইটফুট 12 জানুয়ারি শিক্ষার্থীদের স্কুলে ফেরার নির্দেশনা দেন। এর প্রতিবাদে 30টিরও বেশি স্কুলে বিক্ষোভ হয়েছে। নিউ জার্সির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে নিউ জার্সির প্যাসাইকের ওই রাসায়নিক কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আনুমানিক রাত 8:30 দিকে 3-তলা ভবনটিতে আগুন লাগে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র বলছে তাদের কাছে তথ্য রয়েছে ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। ষড়যন্ত্রের অংশ হিসেবে এরই মধ্যে নাশকতাকারীদের ইউক্রেনে প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। আফগানিস্তানে তালিবানের সরকার আমেরিকার প্রতি আবারও তাদের $100 কোটি আটক অর্থ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। 20 বছরের আগ্রাসনের পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এখন মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। শুক্রবার তালিবানের মুখপাত্র আমেরিকার সরকারের প্রতি আটক অর্থ ফেরত দেওয়ার জন্য নতুন করে আহ্বান জানান। গাজায় থাকা এমন দুটি রাসায়নিক যৌগের হদিশ মিলল যারা করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত রুখে দিতে পারে। দেখা গেল ওই দুটি যৌগ ভাইরাসের বাইরের স্তরে থাকা সুরের মতো দেখতে স্পাইক প্রোটিনের বিভিন্ন অংশকে দ্রুত বেঁধে ফেলতে পারে, ফলে মানব শরীরে ঢুকে ভাইরাস আর কোষে নোংর ফেলতে পারে না, সংক্রমণও হয় না। আমেরিকার ওরেগন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সাম্প্রতিক একটি গবেষণা এই খবর দিয়েছে। একাদশ জাতীয় সংসদের ষোড়শ এবং চলতি বছরের প্রথম অধিবেশন রবিবার বিকেল 4:00 শুরু হচ্ছে। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী প্রথম দিন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরই মধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারের বিগত 15 বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে। 1991 সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে প্রথমে ভোটারবিহীন নির্বাচন, পরে খুনোখুনি নির্বাচন, এখন ফলাফল পরিবর্তনে নির্বাচন কায়েম করেছে। মানুষ ভোট দেয় একজনকে, ফলাফলে ঘোষণা হয় অন্যজনের নাম। ভারতের বিহারে সেনাবাহিনীর একটি ক্যাম্পে 11,000 ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই 3 সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 12 জন। আহত 12 জনকে বীরপুর হাসপাতালে ভর্তি করা হয়। বিহারের বীরপুরের সুপৌলের এসএসবি ক্যাম্পে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনায় নিউজিল্যান্ড, টোঙ্গা ও ফিজি সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে হুঙ্গা টোঙ্গা হুঙ্গা হাপাই নামের আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাতের এটি সর্বশেষ ঘটনা। এর আগেও এটিতে অগ্নুৎপাত হয়েছে। ঐতিহাসিক টেস্ট জয় করে নিউজিল্যান্ড থেকে ঢাকায় ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। আজ বিকেল 5:15 ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগার বাহিনী। তবে ফিরে আসা 24 জনের বহরে ছিলেন না দলের কোনো বিদেশি কোচ। তারা সবাই ছুটি নিয়ে ফিরে গেছেন নিজ নিজ দেশে।